রমজান কেন্দ্র করে চড়া দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। রমজানের বাজার পরিস্থিতি জানবো এই মুহূর্তে বন্দরনগরী চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, আজকে নিত্য পণ্যের বাজার দর কেমন দেখছেন একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দিনিয়া। আসলে এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের চৌক কর্ণফুলী মার্কেটে। যেটি বলা ছিল যে রমজানের প্রথম থেকে কিন্তু বাজারের যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে তা কিন্তু আসলে চড়া দামে বিক্রি হচ্ছিল এবং নানা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে কিন্তু চট্টগ্রামের এই যে রমজানের বাজার সেটি চলছিল। কিন্তু চট্টগ্রামে আমরা যেটি দেখেছি রমজানের প্রথম থেকে কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর থেকে শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট কিন্তু অভিযানে নেমেছে এবং তারা কিন্তু নানা সময় বিভিন্ন বাজারে মনিটরিং সহ চট্টগ্রামের যে বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ রয়েছে সেখানেও আসলে অভিযান পরিচালনা করেছে। সেই ক্ষেত্রে আসলে অভিযান ছাড়া আসলে কোনো কথাই নেই যে চট্টগ্রামের বাজারে সবসময় যে চড়া দামে আসলে যে পণ্যগুলো বিক্রি হচ্ছিল ওভাবেই চলছিল, যার কারণে আসলে প্রত্যেকটা বাজারে আসলে অভিযানে পরে কিন্তু নানা ধরনের যে অনিয়ম সেগুলো আসলে খুঁজে পায় এবং বিভিন্ন সময় কিন্তু আসলে যে জরিমানা বিভিন্ন দোকানকে জরিমানা করা হয়। সেক্ষেত্রে আমরা চট্টগ্রামের খাতুনগঞ্জে খবর নিয়েছি, সেখানে আসলে তারা যেটি বলছেন যে বিগত সপ্তাহে খেসারি ছাড়া তেমন নতুন করে আসলে কোনো পণ্যের দাম বাড়েনি। সেক্ষেত্রে যে চড়া দামে বিক্রি হচ্ছিল সেই চড়া দামে বিক্রি হচ্ছে, সেই এছাড়া যে ক্রেতারা রয়েছেন তারা সবসময় আসলে চড়া দামে নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য আছে তা কিনতে হচ্ছে এবং তারা অনেকটা অভিযোগ করে আসলে যেটি বলছেন যে শুধুমাত্র যখন যে বাজার মনিটরিং ব্যবস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান কিংবা যখন জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনা করেন সেই ক্ষেত্রে যে বাজারের দোকানিরা রয়েছেন তারা কিছুটা কমে নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে তা বিক্রি করে এবং পরবর্তীতে আবার ঠিক আগের মতো আসলে বেশি দামে বিক্রি করতে থাকেন। এক্ষেত্রে রমজানের পূর্বে আসলে যে শসার প্রতি কেজি মূল্য ছিল 40 টাকা করে তা কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা পর্যন্ত। তো এমনকি যে কাঁচা মরিচ 30 টাকা করে বিক্রি হয়েছিল তার দামও বেড়েছে 20 থেকে 30 টাকা করে। একইভাবে কিন্তু যে লেবু রমজানের ঠিক দুদিন পূর্বে আমরা দেখেছি যে প্রতি পিস 10 টাকা করে বিক্রি হচ্ছিল কিন্তু এই এখন যা প্রায় 20 টাকা প্রতি পিস 20 টাকা করে বিক্রি হচ্ছে। তো আমি একজন যদি ক্রেতার সাথে কথা বলি যে আপনাকে জানাবেন যে এই রমজানে বাজার মূল্য কেমন দেখছেন? বাজার মূল্য দুদিন আগে থেকে অনেক বেড়ে গেছে, লেবু আজকে 20 টাকা করে কিনছি। আর অন্যান্য সবজি বা সেক্ষেত্রে কেমন? প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। রমজানকে কেন্দ্র করে আমরা দেখেছি বাজারের যে ম্যাজিস্ট্রেটের অভিযান বা মনিটরিং ব্যবস্থা সেটি জোরদার করার কথা আপনারা বলছিলেন, সেক্ষেত্রে এটা প্রয়োজনীয়তা কেমন এবং বাজার মনিটরিং এর পরে আসলে আমরা দেখি যে আবার বিক্রেতারা দাম বাড়িয়ে দেয় সেটি আসলে কি হয়েছে? বাজার মনিটরিং এখানে করে লাভ কি হবে? আর দার থেকে যদি দাম বেশি বেশি দামে আসে ওরা কম দামে বেচবে কিভাবে? আপনি মনিটরিং করতে হলে মূল মূল জায়গায় মনিটরিং করতে হবে, এখানে মনিটরিং করে লাভ কি? ধন্যবাদ। আসলে এখানে যিনি ক্রেতা রয়েছেন আপনি তিনি আমাদের জানাচ্ছিলেন যে বাজার মনিটরিং এর যে বিষয় সেটি আসলে তারা বলছিলেন যে পাইকারি বাজারে মনিটরিং এর বিষয়টি এর কথা তারা বলছিলেন এবং তারা বলছেন খুচরো বাজারে নয় পাইকারি বাজারে মনিটরিং করলেই যে বাজারের দর সেটি নিয়ন্ত্রণে আসবে। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল সর্বশেষ সংবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা হচ্ছে চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী ইশতিয়াকের কাছ থেকে।